স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যা দ্রুত সমাধানের দাবি জানালো কোচবিহারের অভিভাবক মঞ্চ। বুধবার অভিভাবক মঞ্চের পক্ষ থেকে কোচবিহারের জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অভিভাবক অভিভাবিকাদের দাবি, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেশি সমস্যা হচ্ছে। এর ফলে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী সহ অন্যান্য পড়ুয়ারা উদ্বেগে রয়েছে। একই সঙ্গে অভিভাবক অভিভাবিকারাও উৎকণ্ঠায় আছেন বলে জানা গিয়েছে। এতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এদিন স্মারকলিপি জমা দিতে অনেক অভিভাবক অভিভাবিকারা জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন। সাহায্য করতে পারে ইমিডিয়েট আমাদের একটা বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, আর বাচ্চারাও খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। আমরা চাচ্ছি ফ্রাস্ট্রেশনটা ওদের কাটাতে খুব ইমিডিয়েট এটা একটু সলিউশন হোক, এটাই চাচ্ছি। উপস্থিত হয়েছি। আমাদের এই মুহূর্তে একটা বিরাট রকমের একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা শিক্ষকদের টিউশনির ব্যাপারে। সমস্ত ছাত্রছাত্রীরা খুবই উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। আমরা চাই এরকমভাবে যেটা শিক্ষকদের টিউশনিটা আপাতত বন্ধ হয়ে আছে, এটা গত 15 সালেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা আমাদের অভিভাবক মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে নানান জায়গায়, শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা এই ডেপুটেশন দিয়ে ওটা সাময়িকভাবে আমাদের সেই সময় এটা প্রবলেম সমস্যা সমাধানের হয়েছিল। এবার আবার একটা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, সন্তানরা খুবই উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক বিশেষ করে তাদের আর বেশি দিন সময় নেই। সবচেয়ে বড় কথা মেধা একটা ব্যাপার আছে, তার মধ্যে আর উচ্চ মাধ্যমিকের সময় মাত্র আর 10 মাস কি 8 মাস, 10 মাসের সময় পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সমস্ত অভিভাবক মঞ্চের পক্ষ থেকে অভিভাবক এবং অভিভাবিকারা সবাই এসে আজকে আমরা ডিএম এর কাছে একটা ডেপুটেশন দেব বা দিচ্ছি।